ওই যুবক শ্রেণীর যুবক যে তার যৌবন কালকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে, ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরি, তারা তো মুসাব ইবনে উমাইরের উত্তরসূরি, তারা খুবাইবের উত্তরসূরি, তারা খাব্বাবের উত্তরসূরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, আলী ইবনে আবি তালিব, তাদের উত্তরসূরি। অথচ তাদের সে আদর্শ কোথায়, তাদের সে নৈতিকতা কোথায়, তাদের সে অবস্থান কোথায় চলে গিয়ে দাঁড়িয়েছে? ওয়ানাস পড়ুয়া ছাত্র আবেগের বশবর্তী হয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করবে, এটা নিঃসন্দেহে জাহিলিয়াতের সমাজকেও হার মানিয়ে ফেলেছে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে মেসাকার বা গন্ডগোল ফাসাদ সৃষ্টি করা, অন্যায় হত্যা, রাহাজানি খুন, লুণ্ঠন এগুলো করার জন্য কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি। সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সেই ভালো কাজ জারি থাকে, আপনার আমল নামায় সে ভালো কাজের সওয়াব পৌঁছাতেই থাকবে। বানর তত্ত্ব আর কত বিগ ব্যাং তত্ত্ব, কত কিছু তত্ত্ব আমাদেরকে দেয় যা মানুষের ব্রেন অস হয়ে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا سورة أحزاب থেকে وقام قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام রাজশাহী শহরের অন্যতম মসজিদ শুকুরা মিয়াপাড়া আহলে হাদিস জামে মসজিদে
আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুতবা দেওয়ার শোনার এবং সার্বিক যে পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুকূলে রেখেছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। সবই নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্যে। আমরা আল্লাহর কাছে সেগুলো সঁপে দিচ্ছি, আল্লাহ আমাদের থেকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতিটি বাণী আমাদেরকে নতুন করে আমলের দিশা দেয়, বা যে আমলগুলো আমরা করি সেগুলো আত্মিক প্রশান্তি দেয় এবং আমরা নিজেরা প্রচার করি, আমল করি, প্রচার করতে চেষ্টা করি। সার্বিক ক্ষেত্রে কেউ শ্রোতা, কেউ বক্তা, বা কেউ খতিব, বা কেউ আমির, কেউ মামুর, এই যে পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল রেখে যাওয়া আদর্শ যারা আমল করে, ধারণ করে, বাস্তবায়ন করে, আল্লাহ তাদের প্রতি কিয়ামত অবধি হাদিসের ভাষ্য, কোরআনের ভাষ্য অনুযায়ী তাদের প্রতি স্পেশাল রহম বারাকা আসমান থেকে নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সমাজের যদি আমরা বলি ক্রিম কারা, সমাজের এলিট পার্সন কারা, নিঃসন্দেহে যারা শিক্ষিত তারাই তো। শিক্ষার দিক ও বিভাগ রয়েছে। নিঃসন্দেহে আমরা প্রথমত যে শিক্ষাকে গ্রহণ করব, যে শিক্ষার দ্বারা আল্লাহকে চেনা যায়, তাই বলে আমরা বলি না কখনো যে দুনিয়াবি, যে আমরা বলি ইঞ্জিনিয়ারিং সাইডে বলি বা ডক্টরি সাইডে বলি বা আরো যত সাইডগুলো রয়েছে সেগুলো যে হারাম বা সেগুলো নাজায়েজ, শরীয়তের মধ্যে থেকে সবই জায়েজ। কারণ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা সবাই মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ব্যতীত আমরা সকলেই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সবাই সবার প্রতি ডিপেন্ডেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তিনি, সূরা ইখলাসের মধ্যে তার যে বাণী, তার যে ঘোষণা আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী, মানে তিনি কারোর কাছে, কারণ প্রয়োজন তার হয় না, কিন্তু আমাদের সকলের প্রয়োজন হয়। কিন্তু আমাদের গণ্ডি বা আমাদের এরিয়া নিঃসন্দেহে কোরআন এবং হাদিস সমর্থিত এরিয়া, এর বাহিরে নিঃসন্দেহে রাখালের বা রাজা বাদশার যেমন একটা এরিয়া থাকে, একটা এলাকা থাকে, সেটা পার হলে, বাংলাদেশের এরিয়া পার হলে যেমন ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বর্ডার পার হলে পাকিস্তান বা চীন বর্ডার, প্রত্যেকটা রাজার রাজত্ব বা এলাকা রয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরিয়া বা বর্ডার হচ্ছে মাহারিমু, অর্থাৎ তার হারামকৃত বিষয়গুলো, যে বিষয়গুলো তিনি হারাম করেছেন, অর্থাৎ হালাল পর্যন্ত তার সীমা, যখনই সীমা অতিক্রম করছি তখন অন্যের বর্ডার, অর্থাৎ হারামের বর্ডার। তো আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যেই অর্জনই করি না কেন, যেদিকেই থাকি না কেন, নিঃসন্দেহে সেই বর্ডারের মধ্যে আমাদের অবস্থান করতে হবে। বর্ডার কখনো ক্রস করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমরা জীবনের সবচেয়ে একটা বড় যে সময় সেটা হচ্ছে যৌবনকাল। যদিও আলামে আরওয়াহ, রুহের জগৎ, সেখান থেকে আমরা একটা প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেখান থেকে এসেছি, যদিও প্রতিশ্রুতির গরমিল রয়েছে, যদিও প্রতিশ্রুতির ব্যত্যয় করে যাচ্ছি, যদিও আমাদের যে আহাদ বা অঙ্গীকার, যে কমিটমেন্ট, সেটা প্রতিনিয়ত ভাঙতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আপনার আমার কিন্তু সেই স্বাধীনতা রয়েছে, আমি হেদায়তের পথ গ্রহণ করতে পারি অথবা আমি বক্রতার পথ, গুমরাহির পথ, সীমালঙ্ঘনের পথ গ্রহণ করতে পারি। তবে ঘুড়িকে ছেড়ে দিলে যেমন ঘুড়ি খুবই ডানে বামে নাচতে থাকে, আমার আপনার বিষয়টাও কিন্তু এমন, আমাকে আপনাকে মৃত্যু যখন এসে গ্রাস করবে, যখন মালাকুল মউত আমার কাছে আসবে, পৃথিবীর সবকিছু শেষ, আমি কিন্তু সব নিঃশেষ হয়ে যাব, আমার ওখানেই সব কিছু স্তম্ভিত হবে, অস্ত যাবে, কিন্তু তার পূর্বেই, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই যেমন আমার কাজ গুছিয়ে নিতে হবে, ঠিক মৃত্যু আসার পূর্বেও কিন্তু আমার আমলের জিন্দেগির কাজগুলো গুছিয়ে নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে রুহের জগৎ থেকে মায়ের গর্ভ, সেই মায়ের গর্ভে নির্দিষ্ট কাল থেকে কেউ ছয়, কেউ সাত মাস, কেউ আট মাস, কেউ নয় মাস, এই কম বেশি সময় অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আলো বাতাসের মুখ আমাদেরকে দেখান। তিনি তার যে বর্ণনা কোরআনুল কারীমের একাধিক বর্ণনা, যেটা তিনি ইচ্ছা করলে তিনি কাউকে কাউকে সেখান থেকেই নিঃশেষ করে দেন,
কেউ বা আলো বাতাসের মুখ দেখে, কেউ বা নির্দিষ্ট সময়কাল পার হয়, কেউ বা যৌবনকালে পৃথিবী থেকে বিদায় নেয়, আবার কেউ বা তার বার্ধক্যের একেবার একটা চরম সীমা পর্যন্ত পৌঁছায়, আবার কেউ বার্ধক্যে উপনীত হয়, এরকম সময় আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তো আমরা নিঃসন্দেহে আমরা যত দেখতে পাচ্ছি বর্তমান আমাদের দেশের অবস্থা, দেশের প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে যুবকদের হাতে মনে হচ্ছে বর্তমান সময়ে দেশের চাবিকাঠি, যদিও চাবিকাঠি, তবে হ্যাঁ, এক্ষেত্রে সকলকে সাবধান থাকতে হবে। জালেম এবং জুলুম নিঃসন্দেহে দুটি মারাত্মক পরিভাষা ইসলামের। যিনি জালেম হবেন তার পরিণতি ভয়াবহ, সেটা ইহকাল এবং পরকালীন জীবনে। যিনি মাজলুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় লা হিজাবা বাইনাহুমা আও কামা কল, আল্লাহ এবং মাজলুমের মধ্যে লা হিজাবা বাইনাহুমা, কোনো পর্দা নেই। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন কাবার চত্বরে, যখন তিনি সালাত আদায় করছেন তখন উটের নাড়িভুড়ি তার উপর যখন চাপিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়ের দ্বারা, কন্যার দ্বারা তাকে রহম করলেন। পরবর্তীতে তিনি যে বদদোয়া করেছিলেন তাদের কষ্টে, সেই বদদোয়া যদিও তিনি মাজলুম হিসাবে দোয়া করেছিলেন, সেটা কিন্তু পরবর্তীতে বদরের যুদ্ধে যে সেটা ফলে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার অনেক সময় লেগেছে এই দোয়া কবুল হতে, বিষয়টা এমন নয় যে তার দোয়া কবুল হয়নি। ঠিক অনুরূপভাবে আমার আপনার দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সেটা আগে বা পরে। এক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব, যুবক ভাইদের বিষয়, যেহেতু আমার আপনার জীবনের একটা বড় অংশ হচ্ছে যৌবনকাল, 15 থেকে সেটা 40 বছর কম বেশি হতে পারে, তারপরে আমরা কিন্তু বার্ধক্যে, অর্থাৎ যৌবনকাল পার হয়ে আমরা বার্ধক্যের দিকে আস্তে আস্তে ধাবিত হই। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে দেন সেটা ভিন্ন কথা, তবে আমার আপনার যৌবনকালের একটা বিরাট সময় কিন্তু আমরা পাই। আর এই যৌবনের তারুণ্য, এই যৌবনের দীপ্তিময় পথ চলা, এগুলোই কিন্তু মানুষকে পরিবর্তন করে, মানুষের চেঞ্জ করে নিঃসন্দেহে। তো এই জায়গায় কোন কোনগুলো বাধা বা প্রতিবন্ধক রয়েছে, আমরা কোন জায়গাগুলো প্রতিবন্ধকতা ফেস করেছি বা ফেস করছি, এই বিষয়গুলো সাথে সাথে হয়তো বা আমরা মনে করি যে না, এই অস্ত্র আমাদের শোনা দরকার না, যেহেতু আমরা অনেকেই এখানে আলহামদুলিল্লাহ যৌবনকাল অতিবাহিত করেছি। না, নিঃসন্দেহে হয়তো বা আমার আপনার যৌবনকাল প্রপার ইউটিলাইজ হয়নি, যথোপযুক্ত ব্যবহার করতে পারিনি, সেক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা এবং ইস্তিগফার কামনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা যৌবনকাল পূর্ণভাবে ব্যয় করতে পারিনি, আল্লাহ আমাদের সেই যৌবনকালের ইবাদত আমরা যেন একালে এসেও যে অবস্থাতে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমরা বলবো এই যৌবনকালের ইবাদতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ যে হাদিসটি আমরা শুরুতেই বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ বুখারীতে একাধিক সূত্রে এসেছে, আরো অন্যান্য মুসলিম সহ আরো সুনান গ্রন্থ, আরো অন্যান্য গ্রন্থের মধ্যে একাধিক সূত্রে বিভিন্নভাবে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে যে কঠিনতম দিন বিচার দিবস, সেই দিবসে বিশেষ ছায়ায়, আরশের বিশেষ ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। তার প্রথম শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আপনি শুধু শাসককে বলবেন দেশের শাসক, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে কিন্তু শাসক হতে পারি, যদিও শাসক বলতে দেশের শাসক, আমির বলতে দেশের আমির, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমিও আমার পরিবারের এক অংশের আমির, আমিও কিন্তু আমার জেলার, উপজেলার, এলাকার, আমার আত্মীয় স্বজনের মাঝে এক অংশের কিন্তু অভিভাবক, আমি কিন্তু আমির। সেক্ষেত্রে যেন আমরা ইনসাফ করি, সেক্ষেত্রে যেন আমরা আদালত কায়েম করি, সেক্ষেত্রে আমরা যেন ব্যালেন্স করি, সেটা হোক সম্পদের বন্টনের ক্ষেত্রে, সেটা হোক দুই স্ত্রীর মাঝে পারস্পরিক বন্ধন ঠিক রেখে তাদের মধ্যে ব্যালেন্স করা হোক, সেটা সেটা সন্তানের মাঝে ব্যালেন্স করা হোক, সেটা ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মাঝে সম্পদের ব্যালেন্স করা, এই ব্যালেন্সগুলো কিন্তু আমরা করতে পারি না। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে, নতুবা ইহকালীন জীবনে লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনার সাথে সাথে পরকালীন জীবনে কিন্তু আমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে ওয়াসাবুন নেশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক শ্রেণীর যুবক যে তার যৌবন কালকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। আসলে কি আল্লাহর ইবাদতে আমাদের বর্তমান যুব সমাজ তারা আল্লাহর ইবাদতে তাদের যৌবন কালকে অতিবাহিত করছে? অসম্ভব, এটা তার নজির আমাদের দেশ সহ সমস্ত বিশ্বে একেবারে বেনজির হিসাবে আমরা উপলব্ধিতে আমাদের এসেছে। কেন এই অধঃপতন? অথচ এটা তো ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরি, তারা তো মুসা ইবনে উমাইরের উত্তরসূরি, তারা খুবাইবের উত্তরসূরি, তারা খাব্বাবের উত্তরসূরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, আলী ইবনে আবি তালিব তাদের উত্তরসূরি। অথচ তাদের সে আদর্শ কোথায়, তাদের সে নৈতিকতা কোথায়, তাদের সে অবস্থান কোথায় চলে গিয়ে দাঁড়িয়েছে? আজকে যদি আমরা বলি, এটা দেশের প্রেক্ষাপটে সমালোচনা নয়, হে যুবক ভাই, আপনার দেওয়া শরীরের প্রতিটি ফুটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত। আমরা যতটুকু রক্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চালাচ্ছেন, নিঃসন্দেহে যদি রক্তের হিমোগ্লোবিন বা আরো অন্যান্য পার্ট যদি নষ্ট হয় বা রক্ত যদি গ্রোথ না হয়, তখন বুঝতে পারি যে রক্ত কি জিনিস। আমি মনে করি টকবুকে রক্ত আমার রয়েছে, আমি আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমি সেভাবেই ব্যবহার করব না, এটা কিন্তু আল্লাহর দেওয়া আমানত। কারণ পৃথিবীর বহু মানুষের রক্তের চলাচল বা রক্তের গ্রোথ বহু কিছু নষ্ট হওয়ার কারণে ধুঁকতে ধুঁকতে তারা এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এক্ষেত্রে যুব সমাজ যারা শিক্ষিত তাদের তো একটা বড় দায়িত্ব রয়েছে, সাথে সাথে যারা যে স্তরে রয়েছে তাদের সেরকম দায়িত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, সবাই দায়িত্বশীল এবং সবার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা আমাদেরকে করবেন, আমরা জিজ্ঞাসিত হব। সুতরাং আমাদের কিন্তু ভাবলে হবে না আমার রক্ত, যেখানে আমরা গতকাল সাক্ষাৎকার শুনছি যে পাশের অক্সফোর্ড যাকে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি, যারা ওই তুফজ্জলকে কিলিং মিশনে যারা ছিল, যেই মানে বর্বর জাহেলি যে মানে তার উপর যে আঘাত করেছে ছেলেকে, সেই ঢাকা ইউনিভার্সিটির ভাইকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে বলছে আবেগের বশবর্তী হয়ে আমি বেধড়ক পিটিয়েছি। এটা কি শিক্ষা? নিঃসন্দেহে তার শিক্ষার মধ্যে কোনো ত্রুটি আছে, নিঃসন্দেহে তার শিক্ষার মধ্যে কোনো ত্রুটি আছে। একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া, অনার্স পড়ুয়া ছাত্র আবেগের বশবর্তী হয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করবে, এটা নিঃসন্দেহে জাহিলিয়াতের সমাজকেও হার মানিয়ে ফেলেছে। জাহিলি সমাজ এরকম করতে পারে না। তাহলে বোঝা যায় নিঃসন্দেহে আমাদের কোথাও ত্রুটি রয়েছে, যেই ত্রুটির কারণে মানুষ হয়ে মানুষকে পিটিয়ে, আমি বেধড়ক পিটিয়ে, পিটানোর পর পিটানোর দফায় দফায় পিটিয়ে আমি তাকে হত্যা করেছি। নিঃসন্দেহে আমার মধ্যে জাহিলিয়াত এবং ইবলিসের কর্মাদি আমার উপরে এমনভাবে প্রভাবিত হয়েছে, আমার নিজেকে প্রভাবিত করেছে, আমি নিজে প্রভাবান্বিত হয়েছি, যা আমার মনুষ্যত্ব একেবারে বিলীন হয়ে গিয়েছে নিঃসন্দেহে। শুধু এজন্য আমরা বলি যে আমরা যদি বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা কথা বিভিন্ন মনীষীরা বলেছেন, কথা ঠিক, কিন্তু যার মধ্যে নৈতিকতা নেই, যার মধ্যে ইসলামী শিক্ষা নেই, যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, যার মধ্যে হাদিসের শিক্ষা নেই, যে বর্ডার বোঝে না ইসলামের, হালালের বর্ডার হারামের বর্ডার এই বর্ডার যে বোঝে না, সে নিঃসন্দেহে ব্যালেন্স করতে পারে না। আর ব্যালেন্সিং মানুষ কিন্তু পাগল, ব্যালেন্সিং মানুষই কিন্তু মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত। এই বিকারগ্রস্ত লেখাপড়ার খোপ খপ্পর যেগুলো আছে, ফাঁকফোকর যেগুলো রয়েছে, নিঃসন্দেহে আমাদের সেই জায়গাগুলো হাত দেওয়া দরকার। আমরা যদি বলি এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি কোথায়, আমরা ত্রুটি এই অর্থে করছি না আমরা তাই বলে এমন কিছু করছি না যা সরকারের বিরুদ্ধে যায়, আমরা এমন কিছু করছি না যা ফিতনা হয়, যা ফাসাদ হয়, কিন্তু একজন মানুষ হিসাবে আমাদের উপলব্ধি করা দরকার। আমরা সবচেয়ে বড় মানে যে শিক্ষার জায়গা ইউনিভার্সিটি, এই লেভেলে যে কেন এই উচ্চ শিক্ষিত ভাইরা যারা সমাজ চালাবে, যারা দেশ চালাবে, যারা দেশের রত্ন, যারা দেশের গর্ব, যারা দেশের চাবিকাঠি, তারা তাদের দ্বারা কেন এরকম অপরাধ হবে? আমাদের আপনাদের মনে রাখতে হবে, নিঃসন্দেহে বাংলাদেশের মেসাকার থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস যদি আমরা ধরি, সেই 52-র ইতিহাস ধরি বা 71-র ইতিহাস থেকে যদি ধরি, যত হত্যাকাণ্ড পৃথিবীতে শুরু থেকে পর্যন্ত হয়েছে, যারা হত্যাকাণ্ড সংঘটিত করছে, নিঃসন্দেহে এখন যাকে ধরা হয় সে আরেকজনের উপরে দোষ চাপায়, যাকে ধরা হয় সে আরেকজনকে অপোজিটকে দোষ চাপায়। কেন এই অপোজিট? আপনি না আমার ভাই, আমি তো আপনার ভাই, কিন্তু আপনি আমাকে মারতে পারেন না,
আপনি আমাকে হত্যা করতে পারেন না, এই অধিকার আপনাকে কে দিল? নিঃসন্দেহে প্রতিটি হত্যার বিচার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে। সেদিন কিন্তু আবদুল্লাহ আব্দুর রহমানের উপরে দোষ চাপাবে, আমি আপনার উপরে দোষ চাপাবো সেটা কিন্তু কোনোদিন, কারণ আমি আপনি সামান্য দুনিয়ার সিসিটিভি ফুটেজ যেটা, সেই সিসিটিভি ফুটেজে সবকিছু ধরা পড়ছে, হয়তো বা অপরাধী অপরাধ করছে, তদন্ত কমিটি বা প্রশাসনের তদন্ত কমিটি মানে সেটা সিআইডি বলি বা আরো অন্যান্য সংস্থা বলি, তারা এসে তদন্ত করে ঠিকই আসামিকে ধরতে পারছে। তা মানুষ মানুষের ব্রেন দিয়ে তৈরি করেছে সিসিটিভি, সেটা দিয়ে যদি ধরতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে মানুষকে ব্রেন মগজ বুদ্ধি দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মুসা এবং খাজিরের ঘটনা আমরা যেটাকে খিজির বলি সেই ঘটনা আমরা জানি, একটা চড়ুই পাখি, ছোট্ট চড়ুই পাখি সাফিনা তথা নৌকার উপরে উঠেছে, এমত অবস্থায় মুসা আলাইহিসসালামকে খাজির তিনি বলছেন যে এই ছোট্ট চড়ুই পাখি বিশাল সমুদ্রের মাঝে যদি নাকারা নাকরা অর্থাৎ একটা ঠোকর দেয়, সেই ঠোকরে কতটুকু পরিমাণ পানি ওই চড়ুই পাখির ঠোঁটে উঠবে? মুসা আলাইহিসসালামকে বলছেন এই ছোট্ট চড়ুই পাখি তার ঠোঁটে একেবারেই হালকা পানি, এটা হচ্ছে এর চেয়েও কম হচ্ছে মানুষের জ্ঞান, আর বিশাল সমুদ্র এর চেয়ে অনেক বেশি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। এটা হচ্ছে তাওহীদ। তাহলে এই অল্প জ্ঞানে মানুষ যদি এই সামান্য একটা যন্ত্রাংশ তৈরি করে দুনিয়ার হাল হাকিকাত বা অপরাধ বা ক্রাইমগুলো তারা বুঝতে পারে, শনাক্ত করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিভাবে আমাদেরকে শনাক্ত করবেন? সেদিন তো আমার ত্বক, যেই ত্বকে একটু কাঁটা ফুটলে, কাঁটা বিঁধলে আমি কষ্ট পাই, ব্রেন সিগন্যাল দেয়, যেটা এত সুন্দর করে শীতের সময় ফেটে যাবে, তাই আমি কত ধরনের গ্লিসারিন বা আরো কত ধরনের আমি আরো কত কিছু ব্যবহার করি, আমার জিহ্বা, আমার অঙ্গপ্রত্যঙ্গ, আমার শরীরের সব পার্ট আমার এগেইনস্টে, আমার বিপক্ষে তারা সাক্ষ্য প্রদান করবে, সেদিন কিন্তু আমার আপনার রক্ষা রেহাই থাকবে না। সুতরাং একে অন্যের দোষ চাপানো বাদ দিই, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে মেসাকার বা গন্ডগোল ফাসাদ সৃষ্টি করা, অন্যায় হত্যা রাহাজানি খুন লুণ্ঠন এগুলো করার জন্য কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি, কারণ সেদিন কিন্তু আমি আপনি এত শত অভিযোগ অনুযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা রেহাই রক্ষা পাবো না, রেহাই রক্ষা পাবো না, প্রত্যেকটা হত্যার বিচার হবে। সুতরাং আজকে যারা এক ভাই আর এক ভাইকে মারছে, তারা তো আমাদের দেশের ভাই, হোক না ধর্মীয় অথবা বিধর্মীয়, আমাদের উৎপত্তি ছিল তো মা হাওয়া আলাইহিসসালাম আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালামের উৎপত্তি বা সেই স্থান তো থাকার জায়গা ছিল প্রথমে জান্নাত, প্রথমে জান্নাত, তারপরে তো আমরা এক আদম এবং মা হাওয়া থেকে, অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক আদম এবং এক নারী থেকে সেখানে অসংখ্য নারী পুরুষে ছড়িয়ে ছিটি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের গোড়া কিন্তু জান্নাত, সুতরাং ফিরে যেতে হবে কিন্তু আমাদের জান্নাতের দিকে, বিপরীত কাজ করলে চিরশাস্তির জায়গা জাহান্নাম। আমাকে আপনাকে হিসাব করা উচিত, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে প্রথম যে বিচার হবে, আমরা যদিও জানি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমলের হিসাব যেটা আমার আপনার কাছ থেকে নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব, সালাতের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, সালাতের হিসাবটা নেবেন, এটা আল্লাহ এবং আমার বান্দার মাঝে সম্পর্কিত যে হিসাব প্রথম নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব, সালাত ঠিক তার অন্যান্য আমল ঠিক হবে। আর আপনি এবং আমার, আপনার এবং আমার মাঝে যে প্রথম যে হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা আও কামা ক্বালা আলাইহিস-সালাতু ওয়াস-সালাম, মুসলিম সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, সর্বপ্রথম মানুষ এবং মানুষের লেনদেন সংশ্লিষ্ট অর্থাৎ অপরাধ বা পাপ সংশ্লিষ্ট বিষয়ে যেটা হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে রক্তপাত সম্পর্কে। পৃথিবীর প্রথম রক্তপাত ঘটিয়েছিল আদম পুত্র হাবিল কাবিলের মাধ্যমে, প্রথম রক্তপাত ঘটেছে, অর্থাৎ কাবিল তার ভাই হাবিলকে যে রক্তপাত ঘটিয়েছিল পৃথিবী থেকে বিদায় করেছিল, সেই এজন্যেই সে প্রথম যে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। যে কোনো ভালো কাজ আপনি প্রথমে করবেন, সারা জীবন যদি পৃথিবীর সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সেই ভালো কাজ জারি থাকে, আপনার আমল নামায় সে ভালো কাজের সওয়াব পৌঁছাতেই থাকবে। পক্ষান্তরে আপনি আমি যদি খারাপ কাজ করি, কোনো
খারাপ আমল যদি প্রচার প্রসার করি, সেই আমলের কারণে পৃথিবীতে যতদিন সেটা চলবে ততদিন কিন্তু আমি আপনি সেই খারাপের মানে সেই পাপের শাস্তি ভোগ করতে থাকব। যেটা হাবিল এবং কাবিলের ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম সহ আরো অন্যান্য গ্রন্থের মধ্যে স্পষ্ট করেছেন যে কাবিল প্রথমে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, এই হত্যাকাণ্ড ঘটানোর কারণে পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে একটা অংশ তার পাপের আমল নামা ভারী হতেই থাকবে। সুতরাং যারা পৃথিবীতে সারা দেশে অরাজকতা সৃষ্টি করে, যাদের মাধ্যমে সূত্রপাত হয় তাদের সাবধান হওয়া উচিত। আমার মাধ্যমে যদি সূত্রপাত হয় তাহলে সেই সূত্রপাতের কারণে যত মানুষ মরবে, যত মানুষ আঘাতপ্রাপ্ত হবে, যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেই হিসাব কিন্তু আমাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। পক্ষান্তরে যদি আমি ভালো কাজ করতে পারি, নিঃসন্দেহে সেই ভালো কাজ আপনি করবেন, আমি করব, আমাদের পরবর্তী প্রজন্ম করবে, আরো পরবর্তী প্রজন্ম, এমনকি কিয়ামত পর্যন্ত চলবে, সেই আমার আমলে সওয়াব কিন্তু সেখানে আমি আপনি পেতেই থাকবো। সুতরাং যারাই যেভাবে চলছে না কেন, আমাদের স্মরণ রাখা উচিত আমরা প্রত্যেকে ভাই ভাই, আমরা প্রত্যেকে মুসলিম জাতি, আমরা বাংলাদেশি, আর আমাদের জাত পাত যদি ভিন্ন হয়ও আমরা কিন্তু এক আদম এবং এক মা হাওয়া, এই মা পিতা এবং মাতার সন্তান, এক পিতা এবং এক মায়ের সন্তান কিন্তু আমরা, এটা ভুললে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে সমাজ নষ্ট হচ্ছে কেন, আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে কেন, নিঃসন্দেহে আমরা যদি প্রথমে হাত দেই পরিবার তার জন্য বড় দায়ী। আজকে আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবার থেকে এসেছি, আমরা প্রত্যেকে কোনো পরিবার থেকে গড়ে উঠেছে, সেটা হোক আমরা আমেরিকান প্রেসিডেন্টের কথা বলি, বাংলাদেশের সরকার ব্যবস্থাপনার যে কেউ, যে কেউ সেটা হন তিনি কোনো আলেম, যে কেউ কিন্তু আমরা পরিবার থেকে এসেছি। এই পরিবার আজকে ভঙ্গুর অবস্থায়, পরিবার ভঙ্গুর অবস্থা বলতে এই পরিবারে শাসন শোষণ আদবি আখলাকি আচরণ পরিবেশ পরিস্থিতি প্রতিবেশ নেই, যার কারণে কিন্তু এই পরিস্থিতিতে আমরা পড়ে যাচ্ছি। আপনার আমার পরিবারটাকে সুন্দর করতে হবে। আপনি আমি অন্যের ভুল ধরি, আগে আমি নিজে সংশোধিত হই, আগে আমি নিজে সংশোধিত হই, তারপরে আমার পরিবারটাকে সংশোধন করি, তারপরে আমি আমার পরিবেশ প্রতিবেশ এমনকি আমার যতটুকু বিস্তার রয়েছে, আমার যতটুকু অবদান ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রগুলো আমরা সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে একটা পরিবারে যখন একটা সন্তান আসে সে কিন্তু নিষ্পাপ তথা মাসুম অবস্থায় আসে, সে হোক হিন্দুর সন্তান, সে হোক খ্রিস্টানের সন্তান, সে হোক বৌদ্ধের সন্তান, এমনকি মুসলমানের সন্তান তো আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বিধর্মী বানায়, তার পিতামাতার কারণে সে অগ্নিপূজক হয়। সুতরাং আমার সন্তান, আমার সন্তানকে কিন্তু সুন্দরভাবে গড়ে তোলা উচিত। আমরা ছোটবেলায় নিঃসন্দেহে আপনারাও মক্তব ব্যবস্থা চালু ছিল, নৈতিক ভিত্তি দেওয়া হতো মক্তবে, আজকে সমাজের মাঝে মক্তব নেই বললেই চলে। আপনার সন্তান সকালবেলা পাঁচ জায়গায় প্রাইভেটে যেতে পারে, বিকালে প্রাইভেটে যেতে পারে, আমার সন্তান যেতে পারে, কিন্তু মক্তবি ব্যবস্থা যেটা যে ইসলামী নৈতিকতা বোধ সম্পূর্ণ শিক্ষা দিতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, তাকে হাদিস শিক্ষা দিতে হবে, কিছু মৌলিক জ্ঞান থাকতে হবে। সে যদি ঢাকা ইউনিভার্সিটি কেন, আমেরিকার বহু বহু বড় বড় মানে র্যাঙ্কিংয়ে যারা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটিতে আমি পড়াচ্ছি, সে সুরা ফাতিহা জানে না, আল্লাহকে নবীকে অথবা তাওহীদ রিসালাত আখেরাত কি, এই নৈতিকতা যদি তার মধ্যে না থাকে, তার দ্বারা যে কোনো সময় যে কোনো অপরাধ, যে কোনো নৈতিকতা বিবর্জিত কোনো কাজ কর্ম আরো ইত্যাদি ইত্যাদি সব কিছু তার দ্বারা কিন্তু সম্ভব। এই জায়গাগুলো আমাকে বুঝতে হবে। আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাংবাদিক বানাবো, আমি বড় কোনো কর্মকর্তা বানাবো, আমাদের চাহিদা বা চিন্তা চেতনা হচ্ছে ইহলৌকিক, চাহিদা বা চিন্তা চেতনা ইহলৌকিক, অথচ আমাদের এই সময় ছোট্ট সময় আমি কি রেখে যাচ্ছি, আমি কাদেরকে রেখে যাচ্ছি, তারা কি আমার জানাজার সালাত পড়াতে পারবে, তারা কি আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই ছোট্ট বাক্যটুকু যা আমার কবরে শান্তিদায়ক হবে, যা আমার আমলের জন্য ফলদায়ক হবে, সেটা কি বলতে পারে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমরা নিঃসন্দেহে ক্ষেত্রে শুধুমাত্র পুরুষই যে ভূমিকা রাখবেন বিষয়টা এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, একজন নারী তার একজন মহিলা তার স্বামীর বাড়িতে তিনি হচ্ছে তার স্বামীর পরিবর্তে, স্বামী যেমন কর্তা ঠিক তিনি অনুরূপভাবে কর্ত্রী, অর্থাৎ স্বামী যেমনিভাবে অবদান রাখবেন একজন স্ত্রীও তিনি তার সংসারে অবদান রাখবেন। নিঃসন্দেহে এখানে পরস্পরের অবদানের কথা নিঃসন্দেহে কম নাই। স্বামী যেমন আয় ইনকাম করে অর্থ জোগাড় করে তিনি সংসার নির্বাহ করার তৌফিক আল্লাহ তাকে দিয়েছেন, এটা ভাবলে হবে না। স্বামীর সব অবদান সংসারে, কিন্তু একজন মহিলার, একজন স্ত্রীর কিন্তু অনেক অবদান রয়েছে। আমরা অনেকেই এই অবদানগুলোকে অস্বীকার করি। তুমি করলে কি, তুমি কী কাজ করো সারাদিন, এটা কিন্তু নৈতিকতা বিবর্জিত একটা কথা মাত্র। এই বাক্যগুলো আমাদের বললে চলবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয় আমরা বলবো নিঃসন্দেহে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে শিক্ষার ব্যাপার। আমি যে শিক্ষা অর্জন করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি নবী ছিলেন, তিনি নিরক্ষর নবী ছিলেন, তাই বলে মূর্খ না। নিঃসন্দেহে আপনারা জানেন মূর্খ এবং নিরক্ষরের মধ্যে নিঃসন্দেহে পার্থক্য রয়েছে। তিনি উম্মি নবী ছিলেন, নিরক্ষর নবী ছিলেন, এজন্য হুদাইবিয়া সন্ধির সময় মুশরিকদের মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্ধি চুক্তি লিখলেন, লেখার পরে ওখানে লেখা ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাক্য লেখা ছিল, মুশরিকরা বলছে আরে মুহাম্মদকে যদি আমরা রাসূলুল্লাহ হিসেবে মানতাম তাহলে তো আজকে সন্ধি করাই লাগতো না, সন্ধি করাই লাগতো না, আমরা তো তাকে মানিই না। তাদের ঘোমরামি, তাদের একঘেয়েমি, তাদের অহংকার তাদেরকে পরবর্তীতে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব চূর্ণ বিচূর্ণ করে দেন। ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের মাধ্যমে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা যে হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তো সেখানে আলী ইবনে আবি তালিবকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী কোথায়, আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দেখিয়ে দাও এবং উমহু সেটা মুছে দাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এই জায়গা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুছে দিলেন। এখান থেকে বোঝা যায় তিনি যে নিরক্ষর নবী ছিলেন কারণ তো থাকাই স্বাভাবিক, না হলে বলতেন যে তার উস্তাদ শিখিয়েছে, তার উস্তাদ শিখিয়েছে। এজন্য প্রথম যখন তিনি বাদশাহ হিরাক্লার কাছে প্রেরণ করলেন, অর্থাৎ হিরাক্লিয়াস আমরা যেটাকে বলি, যাকে বলি, তার কাছে যখন তিনি পত্র প্রেরণ করলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ও বাইনাকুম, আসো তোমরা আমরা ওই কথার মধ্যে, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে আমরা শরীক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবো না, আল্লাহর ইবাদত করবো, এই সমস্ত কথায় আমরা একমত পোষণ করি। তিনি হেরাক্লার কাছে, অর্থাৎ হেরাক্লিয়াসের কাছে পত্র প্রেরণ করলেন। তখন আবু সুফিয়ান এবং তার সদল বল যারা ছিল, তখন বাদশাহ হেরাক্লা তার তুর্জুমান অর্থাৎ ট্রান্সলেটর যিনি ছিলেন, তিনি ওটাকে অনুবাদ করে দিচ্ছিলেন। তখন বাদশাহ হেরাক্লা একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা এই যে মুহাম্মদ নবী দাবি করছে, এর পূর্বে তার ফোরফাদার যারা ছিল, পূর্ব পুরুষ যারা ছিল, তারা কি কেউ বাদশাহী বা নবুয়ত বা এই সমস্ত দাবিগুলো করেছিল? তখন বলছে না, এই দাবি তারা কখনো করেনি। তো এই দাবি করেনি তাহলে সে সত্য নবী, এটা একটা কথা। কি জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে তার কাছে এসেছে, তিনি তার কোনো উস্তাদ ছিল না, তিনি মন গড়া কিছু বলেননি, আল্লাহর পক্ষ থেকে যতটুকু এসেছে তিনি ততটুকু সাপ্লাই দিয়েছেন মাত্র। তো ওখানে তারা মানেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি নবী ছিলেন, অর্থাৎ নিরক্ষর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দীক্ষা সবগুলো দিলেন। এজন্য প্রথম যে ওহী নাজিল হলো নিঃসন্দেহে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনার আমার সন্তান যদি রবকে না চেনে, আপনার আমার সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তাওহীদ কি, আল্লাহর ক্ষমতা কেমন, তিনি কি করতে পারেন, তিনি কি করতে পারেন, তার কত ক্ষমতা, তিনি ইহকালে কেমন ভাবে মানুষকে ক্যাপচার করবেন এবং পরকালীন জীবনে কেমন ভাবে পাকড়াও করবেন, এই যে আকীদা যার মধ্যে নেই তার কিন্তু প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞান অর্জন হয়নি। সুতরাং আমাকে আপনাকে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থার দিকেও। যুব সমাজ নিঃসন্দেহে নষ্ট হচ্ছে এই নৈতিকতা বিবর্জিত কিছু শিক্ষা ব্যবস্থা রয়েছে যা আমাদেরকে কখনো কখনো এমন কিছু বানর তত্ত্ব আর কত বিগ ব্যাং তত্ত্ব, কত কিছু তত্ত্ব আমাদেরকে দেয় যা মানুষের ব্রেন অফ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এরকম প্রশ্ন আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তাহলে ফাতাউদ বিল্লাহ আউযু কাল, আল্লাহর দিকে আশ্রয় প্রার্থনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
মানুষ কিন্তু এভাবে মানে অন্য ধর্মের দিকে চলে যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থার কারণে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আরো যে ত্রুটিগুলো রয়েছে, নিঃসন্দেহে সহশিক্ষার যে ব্যবস্থা, নিঃসন্দেহে একটা যুবক যখন একই সঙ্গে গড়ে ওঠে বেড়ে ওঠে, শয়তান তাকে যত ধরনের প্ররোচনা দেওয়া যায় তত ধরনের প্ররোচনায় তাকে মানে প্রলুব্ধ করে তাকে কিন্তু বিপদগামী করার চেষ্টা করে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখভাল করতে হবে, যুবক ভাইদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সাথে সাথে যারা আমরা অভিভাবক শ্রেণীর আছি আমরা তাদেরকেও কিন্তু আমাদের এই বিষয়গুলোতে বেশি নজর দিতে হবে। আজকে যারা আমরা দেশের মানে প্রধান হিসেবে অর্থাৎ যার দেশের চালিকা শক্তি, যার এডিক পার্সন হিসেবে যারা দেশ পরিচালনা করছেন, তাদেরও উচিত হবে এই জায়গাগুলো দেখা। যদি আমি এসি চালাচ্ছি অথচ আমার জানালা দরজা ফাঁক ফোকরগুলো বন্ধ করেনি, এসি যেমন একেবারে মানে মূল্যহীন, তার বাতাস যেমন আমাকে কাজে লাগবে না, ঠিক অনুরূপভাবে আমি দেশকে পরিচালনা করব, যুব সমাজকে ভালো করব, দেশের মানুষকে ভালো করব, নৈতিকতা শিক্ষা দেব, তাহলে ফাঁক ফোকরগুলো অবশ্যই আমার ওই গোপন ছিদ্রপথগুলো আমাকে অবশ্যই বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যারা যুবক আছি, আমরা যারা যুবকের অভিভাবক আছি, আমরা যদি যৌবনকালকে ওভাবে অতিবাহিত করতে নাও পারি, আমরা যেন আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার করি। যারা আমরা আছি তারা সাবধান হই। আমার এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকতানিম, তুমি গনিমত মনে করো, খামসান কাবলা খামসিন, পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করবে। গনিমত মানে সুযোগ, এই সুযোগ আর আসতে পারে নাও পারে। একটা তার প্রথম কথা হচ্ছে শাবাবাতা কাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, সুযোগ মনে করো, গনিমত মনে করো বার্ধক্য আসার পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নিঃসন্দেহে এখানে যে আরেকটা বড় অন্তরায় যেটা রয়েছে, শিক্ষা ব্যবস্থার অন্তরায় তো আছে, এটা বিধর্মীরা খুব ভালোভাবে বুঝেছিল, বিধর্মীরা এখনো বোঝে। এজন্য তারা কোরআন রিসার্চ বলি, হাদিস রিসার্চ বলি, আরো অন্যান্য গবেষণার ক্ষেত্রে কিন্তু তারাই অ্যাডভান্স লেভেলে আছে। এজন্য আমেরিকান ফিজিওলজিস্ট, আমরা এটা অনেকেই জানি, আলহামদুলিল্লাহ অনেক এলিট পার্সন এখানে আছেন, আমরা বিশ্বাস করি, জানি তো। এখানে যে আমেরিকান ফিজিওলজিস্ট স্ট্যানলি হল, তিনি একটা কথা বহু পূর্বে বলেছেন, আমরা এই কথাটা মাঝে মধ্যে যুবক ভাইদেরকে বলে থাকি বা যারা অভিভাবক শ্রেণীর আছেন তাদেরকে মেসেজটা আমরা দিয়ে থাকি। তিনি স্পষ্টত বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আওয়ার্স, অর্থাৎ আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি রাইটিং, রিডিং, অ্যারিথমেটিক্স অর্থাৎ লেখা পড়া গণিত সব কিছু শেখাবেন, কিন্তু ইফ ইউ লিভ দ্য ফোর্থ ইউ উইল গিভ দ্য ফিফথ, অর্থাৎ আপনি যদি তিনটা ঠিকঠাক দিয়েছেন আর চার নম্বরটা দিতে পারেননি, তাহলে আপনি পাঁচ নম্বরটা পাবেন, সেটা হচ্ছে রাস্কেল। অর্থাৎ সে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে মানবে না, আপনার স্ত্রীকে মানবে না, সমাজের জন্য সে বোঝা হবে, সে কখনো ফেসবুকে লিপ্ত থাকবে, সে সময়ের পর সময়, অথচ মনে হয় না যে ফেসবুকের মধ্যে ঢুকলেই মানে দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা এমনিতে চলে যায়। অথচ হে যুবক ভাই, আপনার সময়ের মূল্য রয়েছে, আপনি কেন সময় এভাবে নষ্ট করবেন? আপনার সময়ের মূল্য রয়েছে, আপনি মুসলিম, আপনি সেই যুবক যা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। এক্ষেত্রে আমাকে আপনাকে প্রত্যেকে আমরা আকীদা এবং আমলে যদি আমরা সেগুলো বাস্তবায়ন করতে না পারি, সূরা আহজাব অনুযায়ী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াউমাল আখির, অর্থাৎ যে আখিরাত চাই, যে পরকাল চাই, তার উচিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা। নিঃসন্দেহে তিনি মিথ্যা কথা বলতেন না, নিঃসন্দেহে তিনি প্রতারণা করতেন না, নিঃসন্দেহে তিনি মানুষকে কষ্ট দিতেন না, মানুষ হত্যার এই কিলিং মিশনে তিনি কোনোভাবে সংযুক্ত থাকতেন না। সব বিষয়ে তিনি আমাদেরকে হেফাজত করার জন্যে বিভিন্নভাবে সংকেত, বিভিন্নভাবে বর্ডার তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে বর্ণনা করেছেন। সুতরাং রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে আমরা যেন হই প্রত্যেকটা যুবক। এই সুপুরা মিয়াপাড়ায় যদি দশটা যুবক থাকে, তারা হবে দশটা যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আবু সাঈদ খুদ্রী সহ অন্যান্য সাহাবারা অন্যান্য তাবেরা বলতেন, এভাবেই যে যখন আমি কোনো যুবককে দেখি, ফাকআন্নি রাইতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আও কামা ক্বাল, অর্থাৎ যখন কোনো যুবককে দেখি তখন মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আমি দেখতে পাচ্ছি, এরকম হওয়া উচিত। এক্ষেত্রে আপনার ভূমিকা যতটুকু ততটুকু আপনাকে রাখতে হবে, আমার ভূমিকা যতটুকু আমাকে ততটুকু রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে এক্ষেত্রে সৎ সঙ্গে স্বর্গে বাস ও অসৎ সঙ্গে সর্বনাশ, সঙ্গটা বেশ এক ইম্পর্টেন্ট এক বস্তু, সুতরাং এখানে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরাও বলি আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। হে যুবক ভাই, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার আমার দেওয়া শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত
প্রতিটি ফোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, আসুন তা আমরা ব্যয় করি আল্লাহর পথে, সেটা হোক ভালো ভালো কাজে, মানুষের উপকারে, লেখাপড়া অধ্যয়নে, পিতামাতার কথা শোনার ক্ষেত্রে, সমাজে অবদান রাখার ক্ষেত্রে, দেশ অবদান রাখার ক্ষেত্রে, এবং দেশের যে মানে অন্তরায়গুলো রয়েছে দেশ উন্নতির ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, এই ছিদ্র পথগুলো বন্ধ করার যারা প্রশাসন রয়েছেন, ক্ষমতা রয়েছেন, তাদের সুমতি আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই সবার জায়গা থেকে ভালো হই, নিজে ব্যক্তিগতভাবে ভালো হই, পরিবারকে ভালো করার চেষ্টা করি, সমাজকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক এবং বোধোদয় এবং মূল্যবোধ যেন আমরা নিজের মধ্যে সৃষ্টি করতে পারি, সমাজে অবদান রাখতে পারি, পরিবারে, রাষ্ট্রে, দেশে, বিশ্বে আমরা অবদান রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আজকে যারা শুনবেন, দেখবেন বা আমরা যারা উপস্থিত রয়েছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা রাসূলের আদর্শ গ্রহণ করি, আমরা সাহাবাদের আদর্শ গ্রহণ করি, আমরা মুসলিম এটা কখনো যেন না ভুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فأعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة